নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পর্কে। আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা গ্রহণ সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখুন, আশা করছি উপকৃত হবেন। চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এবছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 30শে এপ্রিল। আমাদের ঋষিমুনিরা গ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে আরও বেশি সাবধানতার সহিত থাকার কথা বলে গেছেন। এজন্য আজও যারা এই ব্যাপারটিকে বোঝেন বা মেনে চলেন, তারা এই ব্যাপারটিকে নিয়ে খুবই সচেতন থাকেন। বর্তমান যুগে ভৌগোলিক বিশেষজ্ঞরা যতই এটাকে ভৌগোলিকের সামান্য ঘটনা বলুক না কেন, কিন্তু যেভাবে সামান্য সূর্য ও চন্দ্রের পরিক্রমায় পূর্ণিমা ও অমাবস্যায় এত বড় বড় সুদীর্ঘ গভীর সমুদ্র সাগর মহাসাগরকে অবধি জোয়ারভাটার সৃষ্টি করে, সেখানে আমাদেরকেও এটা ভাবা উচিত যে আমাদের শরীর মানে মানব শরীরের 80% তো জল হয়ে থাকে, এবং গর্ভ অবস্থায় যে শিশু মায়ের মাতৃগর্ভে পালছে তার আশেপাশেও পুরোই জল থাকে। এজন্য আমার মনে হয় যে বাইরের রূপ থেকে কোনো মহত্ত্বপূর্ণ পরিবর্তন হোক বা না হোক, কিন্তু আন্তরিক রূপ বা আভ্যন্তরীণ রূপে গ্রহণের অনেক সুষম প্রভাব অবশ্যই হয়ে থাকে। এজন্য গ্রহণের যে সমস্ত নিয়ম আমাদের মুনি ঋষিরা বলে গেছেন বা বাড়ির বয়োজ্যেষ্ঠরা বলেন বা সেগুলিকে মেনে চলার কথা বলেন, সেগুলিকে অবশ্যই যতটা সম্ভব হলেও আমাদের মেনে চলা উচিত, বিশেষ করে গর্ভবতী মহিলাদের। বন্ধুরা, জ্যোতিষগণের অনুসারে এই সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ হবে এবং এই গ্রহণ মেষ রাশিতে লাগবে। এই গ্রহণকে যদিও ভারতে দেখা যাবে না, তবুও এই গ্রহণকে গর্ভবতী মহিলাদের অবশ্যই মেনে চলতে হবে। এই সূর্যগ্রহণ লাগবে 2022-এর 30শে এপ্রিল শনিবার, যা এবছরের প্রথম সূর্যগ্রহণ, এবং ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ লাগবে 30শে এপ্রিল মধ্যরাতে রাত 12:15 এবং গ্রহণ ছাড়বে বা সমাপ্ত হবে ভোর 4:07 অর্থাৎ প্রায় 4 ঘন্টা অবধি এই গ্রহণ থাকবে। এই গ্রহণ দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিমী ভাগ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও আন্টার্কটিকাতে দেখা যাবে। এটা বলা হয় যে সূর্যগ্রহণের সময় ভগবান সূর্য পীড়িত হয়ে যায়, এজন্য কিছু নকারাত্মক ঊর্জা ধাত্রী বা পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করে। এজন্য ঋষিমুনিরা বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই দিন সাবধানতার সহিত থাকতে বলে গেছেন। তারা এটা মানতেন যে গ্রহণের সময় নকারাত্মক ঊর্জার দুষ্ট বা খারাপ প্রভাব গর্ভাবস্থার শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়তে পারে। তারা এটাও বলেছেন যে এ সময় দেবতা ও অসুরের মধ্যে সংঘর্ষ হয়। দেবশক্তি সমস্ত অসুর শক্তিকে বা অশুভ শক্তিকে প্রতিরোধ করে, এজন্য এ সময় যে কোনো মনুষ্য জপ পূজা অর্চনা মন্ত্রাচার জপ দান পুণ্যি করে থাকে, তারা দেবশক্তির কৃপার পাত্র হয়ে যায়। তাদের এই কর্মের ফল অতি শীঘ্রই লাভ হয়। এজন্য এই 30শে এপ্রিলের গ্রহণের সময় ভারতীয় গর্ভবতী মহিলা ও যারা দেশের বাইরে আছেন সে সমস্ত গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণের সময় কী কী মেনে চলবেন তার সম্পূর্ণ তথ্য আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব। প্রথমত, সর্বপ্রথম গ্রহণের নিয়মে বলা হয়ে থাকে যে গ্রহণের সময়ের আগে আপনি স্নান করে নিন, এবং স্নানের পর
কালো রং ছাড়া অন্য যে কোনো রঙের পোশাক পরে নিন এবং এই দিন ঘর থেকে বাইরে বেরোবেন না। চেষ্টা করুন যত সম্ভব ঘরের মধ্যেই থাকার এবং ঘরের জানলা দরজা বন্ধ করে রাখুন বা পর্দা ভালো করে দিয়ে দিন, যাতে সূর্যের উচ্চা ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। এবং যদি বাইরে বেরোনো অতি আবশ্যক হয়ে যায়, তবে সেক্ষেত্রে গর্ভবতী মহিলারা তুলসী ও চন্দনের প্রলেপ আপনি গর্ভে ভালো করে লাগিয়ে তবেই বাইরে বেরোবেন। এবং যদি টয়লেট যাওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই যান, কেননা প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়াকে কখনোই আটকে রাখা উচিত নয়, বিশেষ করে গর্ভাবস্থায় তো একদমই উচিত নয়। বন্ধুরা, এই 2022-এর 30শে এপ্রিল এই গ্রহণটির স্থিতি মাত্র 4 ঘন্টা থাকবে, আর ভারতে এই গ্রহণ হবে রাত্রেবেলায়। অতএব সে সময় আমরা সকলেই ঘুমাবো, তাই আমাদের বাইরে যাবারও প্রয়োজন হবে না এবং আপনারাও খুব সহজেই গ্রহণের নিয়মকানুনও মেনে চলতে পারবেন। বন্ধুরা, গ্রহণ সম্পর্কে এটাও বলা হয় এবং গ্রহণ লাগবার আগে খাবার খাওয়া উচিত, এটা বলা হয় যে গ্রহণের সময় খাবার খেলে প্রাণতত্ত্ব খুব শীঘ্রই চলে যায়, এজন্য যদি গ্রহণের সময় খিদেও পায় তখন ড্রাই ফ্রুটস খাবেন বা তখনই রান্না হয়েছে এমন কোনো টাটকা খাবার খাওয়ার। চেষ্টা করবেন কিছু না খাওয়ার, কিন্তু ভুল করেও আগে বানিয়ে রাখা কোনো খাবার খাবেন না। তেষ্টা পেলে জল খেতে পারেন, তবে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন। তবে গর্ভবতী মহিলাদের বেশি তুলসী পাতা খাওয়া উচিত নয়, এজন্য যখনই জল খাবেন তুলসী পাতাটাকে সরিয়ে তবেই জল পান করবেন। এবং গ্রহণের সময় পানীয় জলকে অবশ্যই মাটির পাত্রে রাখা সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম মানা হয়েছে, কেননা গ্রহণের সময় অন্যান্য ধাতু গ্রহণের হানিকারক তত্ত্বকে নিজের দিকে আকর্ষণ করে, এজন্য মাটির পাত্রকে সর্বোত্তম বলা হয়েছে। এবং গ্রহণের সময় যত পারবেন ঈশ্বরের নাম, সন্তানের শুভ ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এ সময়ে করা জপ অতি শীঘ্রই ফলদায়ী হয়। এরপর গ্রহণের পর আপনি স্নান করে নিন। যদিও গ্রহণের পর সমুদ্রের জলে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে, কিন্তু আপনি বাড়িতেই স্নানের জলে কিছুটা লবণ মিশিয়ে তারপরে স্নান করে নিন। এমন করলে গ্রহণের সমস্ত হানিকারক প্রভাব আপনার থেকে দূরে চলে যাবে বা নষ্ট হয়ে যাবে। সাথে আপনি গ্রহণের দিন কোনো পিতলের বস্তু বা বাসনের দান করুন। এই সবই গ্রহণের কিছু নিয়ম আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যা সুরক্ষার দৃষ্টিতে যতটা সম্ভব পারবেন আপনারা পালন করার চেষ্টা করুন। ভারতে যদিও আংশিক সূর্যগ্রহণ হবে, তবুও ভারতীয় মহিলাদের গ্রহণ সমাপ্ত হওয়ার পর মানে সকালে উঠেই স্নান করে নিন, কেননা গ্রহণ সমাপ্ত হবে সকাল 4:07। এবং গ্রহণ অবস্থায় যে কাপড় বা বস্ত্র পরেছিলেন সেটাকে পারলে দান করে দিন বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন, এবং যদি সম্ভব হয় আপনার সামর্থ্য অনুযায়ী পিতলের বস্তুর দান অবশ্যই করবেন। এবং সকালে সূর্যোদয়ের পর সূর্যের উচ্চার জন্য প্রার্থনা করুন এবং সূর্যের অর্ঘ্য দিন। ভারতে আংশিক সূর্যগ্রহণ হওয়ার জন্য হয়তো অনেকেই এই সূর্যগ্রহণকে মানবেন না, বা কেউ কেউ এই গ্রহণের নিয়মকানুনও মানতে বারণ করবেন। তবুও আমার মনে হয় যে গর্ভাবস্থায় আধ্যাত্মিক থাকা সমস্ত দৃষ্টিকোণ থেকেই সন্তানের ভবিষ্যতের জন্য খুবই ভালো, এবং গ্রহণের সময় এই ছোট ছোট উপায়গুলি মেনে চললে কোনো রকম ক্ষতি বা ভয়ের কারণও নেই। এজন্য যদি আপনি গ্রহণের সময় এই নিয়মগুলি মানতে পারেন এবং সচেতন থাকতে পারেন, তবে অবশ্যই মেনে চলুন, কেননা এমনটা করলে আপনার সকারাত্মক লাভ অবশ্যই মিলবে। বন্ধুরা, আশা করছি গ্রহণ সংক্রান্ত সমস্ত তথ্য আপনার কাজে লাগবে এবং আপনি উপকৃত হবেন। তবুও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।